सर्वदीव पापनाश पारणं भवेश्वरम् स्वीकृतं गर्भवास देहधानम् ईदृशम् यापितम् स्वलीलया च येन ওম সংসার্নবঘরে স্বরূপক নমস্ত রামকৃষ্ণায় তৈ শ্রী গুরবে নম নমস্কার ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করছি আপনাদের সকলকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের এই পর্বতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ঠাকুরের জীবনে জীবন থেকে একটুখানি আর জীবন নিয়ে আমরা আলোচনা করব মথুরনাথ এই সময় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পুণ্য তীর্থস্থল দর্শন করিতে অভিলাষী হইলেন সস্ত্রিক মথির মথুরবাবু ঠাকুরকে সঙ্গে ঠাকুরের ঠাকুরকে সঙ্গে যাইবার জন্য বিশেষ রূপে অনুরোধ করিতে লাগিলেন ফলে ভাগ্নে হৃদয়ে হৃদয়কে সঙ্গে লইয়া ঠাকুর তাহাদিগকের সহিত যাইতে সম্মত হলেন শুভদিন আগত দেখিয়া মথুরবাবু ঠাকুর ঠাকুর প্রমুখ সকলকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন তখন ইংরেজি 1968। জানুয়ারি সতেরোই সতেরোই জানুয়ারি দেওঘর পৌঁছিয়া বৈদ্যান বৈদ্যনাথ জিকে দর্শন ও পূজাদি করিবার জন্য মথুরবাবু কয়েকদিন সেখানে অবস্থান করেন এই স্থানে এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষ দিক দিগের দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় করুণায় বিগলিত হইল এবং মথুরবাবুকে জোর করিয়া বলিয়া তিনি তাহাদিগকে দিবস ভোজন ও প্রত্যেককে একখানি বস্ত্র প্রদান করাইলেন বৈদ্যনাথ হইতে শ্রীযুক্ত মথুর একেবারে কাশিধাম উপস্থিত হইলেন এবং কোদারঘাটের উপরে কেদারঘাটের উপরে পাশাপাশি দুইখানি বাটি ভাড়া করিলেন নৌকা যোগে বারাণসী প্রবেশকাল হইতে ঠাকুর ভাবনয়নে দেখিতে থাকেন শিবপুরি বাস্তবিক সুবর্ণে নির্মিত বাস্তবিকই ইহাতে মৃত্তিকা প্রস্তা মৃত্তিকা প্রস্তার প্রস্তরাদির একান্ত অভাব যুগ যুগান্ত ধরিয়া সাধু ভক্তগণের কাঞ্চন তুল্য সমুজ্জল অমূল্য হৃদয়ের ও ঘনীভূত হইয়া ইহার বর্তমান আকারে প্রকাশ সেই জ্যোতির্ময়ে ভাব ঘন মূর্তি ইহার নিত্যস্বরূপ আর বাহিরে যাহা দেখা যায় সেটা তাহারই ছায়া মাত্র কাশিতে আরেকটি বিশেষ দর্শনের কথা ঠাকুর শ্রীমুখে বলিতেন একদিন মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া বারাণসী মানিক মানিক বারাণসী মণিকর্ণিকাদী পঞ্চতীর্থ দর্শন করিতে গঙ্গা নৌকা যোগে গমন করেন সেখানে তার পাশেই কাশির প্রধান শ্মশান ভূমি মথুর মথুরের নৌকা যেমন সেই ঘাটের সম্মুখে আসিল তখন ভাবময় ঠাকুর সহসা সেই দিকে দাঁড়াইয়া একবার একবারে আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চিত কলেবর হইয়া নৌকার বাহিরে ছুটিয়া আসিলেন এবং একবারে নৌকার কিনারায় সমাধিস্থ হইয়া কতক্ষণ পরে ঠাকুরের সে দিব্য ভাবের বিরাম হল তিনি অদ্ভুত দর্শনের কথা মথুর প্রবৃত্তিকে বলিতে লাগিলেন বলিলেন দেখিলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘকার এক শ্বেতকায় পুরুষ গভীর পাদ পদাবিক্ষণে শ্মশান শ্মশান বিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পার্শ্বে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহিকে সযত্নে উল্টানো উল্টন উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্ম প্রদান করিতেছেন সর্বশক্তিময়ী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের ওপরে পার্শ্বে সেই চি চিতার ওপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্করণ বন্ধ করি খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া সহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন তো ঠাকুর সেখানে মহামায়ার এবং মহাশক্তির উপস্থিত সেখানে লক্ষ্য করেছেন সেই ডেকেই ঠাকুর ভাবা ভাব সমাধিতে চলে গেছিলেন সমাধিমগ্ন হইয়া গেছিলেন এইরূপ বহু কল্পের যোগ তপস্যা যে অদ্বৈত অদ্বৈত অদ্বৈতানুভাবের ভূমানন্দ জীবের আসিয়া উপস্থিত হয় তাহা তাহা তাহাকে শ্রী বিশ্বনাথ সদ্যসদ্য প্রদান করিয়া কৃতার্থ করিতেছেন কাশীধামে যোগেশ্বরী নামনি ভৈরবী ব্রাহ্মণীর সহিত ঠাকুরের পুনরায় দেখা হয়েছিল এবং চটু এবং চৌষট্টি যোগিনী নামক পল্লিস্থ তাহার আবাসে তিনি কয়বার গমন করিয়াও ছিলেন ব্রাহ্মণীকে ঠাকুর এখানে হইতে শ্রী বৃন্দাবনে অবস্থান করিতে বলিয়াছিলেন হৃদয় বলিত ঠাকুর তথা হইতে ফিরিবার স্বল্পকাল পরে ব্রাহ্মণী বৃন্দাবন দেহরক ব্রাহ্মণী বৃন্দাবনে দেহরক্ষা করিয়াছিলেন সেই বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বিনা শুনিতে ইচ্ছা হয়েছিল কাশিতে ফিরিয়া তাহার মন মনে পুনরায় ওই ইচ্ছা উদয় হওয়ায় মদনপুরা পল্লিস্থ শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বিনাকারের ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া তিনি তাহাকে বিনা শুনাইবার জন্য অনুরোধ করেন ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম মাল্লাদে অনেকক্ষণ পর্যন্ত বিনা বাজাইয়া ছিলেন। অপরাহ্নে পাঁচটা হইতে রাত্রি আটটা পর্যন্ত এইরূপ আনন্দ অতিবাহিত হইল মহেশবাবুর অনুরোধে তিনি এই স্থানে কিঞ্চিত জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইলেন এইভাবে চারি মাস তীর্থভ্রমণে করিয়া ঠাকুর মথুরবাবু সহিত পুনরায় দক্ষিণেশ্বরে আগমন করিলেন শ্রীবৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের রজ আনয়ন করিয়াছিলেন দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবটির চতুর্দিকে ছড়িয়া দিয়াছিলেন এবং অবশিষ্টাংশ নিজ সাধন কুটির মধ্যে সহস্তে ছড়িয়া দিয়ে বলিয়াছিলেন আজ হইতে এই স্থল শ্রী বৃন্দাবনতুল্য দেবভূমি হইল অর্থাৎ দক্ষিণেশ্বরকে ঠাকুর বৃন্দাবনতুল্য দেবভূমি করে তুলে দিল এই রামকৃষ্ণ ভ্রমণ এই তীর্থ ভ্রমণ পলক্ষে মথুর লক্ষ্য মুদ্রার অধিক ব্যয় করিয়াছিলেন লক্ষ্য মুদ্রার অধিক ব্যয় করিয়াছিলেন কাশি কাশী বৃন্দাবন আদি তীর্থ ভিন্ন ঠাকুর এবার মহাপ্রভু চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ দর্শন করতে করিতেও গমন করিয়াছিলেন ঠাকুর বলিলেন মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম ভাবলুম যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে দেখলে বুঝতে পারব ঘরে ঘরে ঠাকুর দেখে দেখে বেড়ালুম কোথাও কিছু দেখতে পেলুম না ভাবলুম কেনই বা এখানে এলুম তারপর ফিরে আসবো বলে নৌকা উঁচিয়ে এমন সময়ে দেখতে পেলুম অদ্ভুত দর্শন দুটি সুন্দর ছেলে এমন রূপ কখনো দেখিনি তপ্ত কাঞ্চনের মতন রং কিশোর বয়স মাথায় একটা করে জ্যোতির মণ্ডল হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশ পথ দিয়ে দুটি ছুটে যা দিয়ে ছুটে যাচ্ছে অমনি ওই এলোড়ে এলোড়ে বলে চেঁচিয়ে উঠলুম ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখিয়া এর ভেতর ঢুকে গেল অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শরীরের মধ্যে ঢুকে গেল আর বাজ্য জ্ঞান হারিয়া পড়ে গেল জলেই পটুম হৃদয় নিকটে ছিল ধরে ফেলল রকম এই রকম সব দেখিয়া বুঝিয়া দিল ঈশ্বরিক শক্তির বিকাশ ওম সংসার আর ধার স্বরূপক নমস্ত রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুড়বে নম নমস্কার আজকের বিষয়ে ঠাকুরের তীর্থ ভ্রমণ আমরা এখানেই সমাপ্ত করছি सर्वजीव पापनाश कारणं स्वीकृतं च गर्भवास देहधानम् ईदृशम् यापितं पितं स्वलीलया च येन